আপনার এই যে গলার সমস্যাটি আমরা জেনেছি যে আপনি ওমানে ছিলেন, তাই ওমানে থাকা অবস্থায় কিভাবে আপনার এই রোগটি শুরু হয়? এই 6 থেকে 7 মাস আগে আর কি গলা একটু ব্যথা ব্যথা অনুভব করতেছি, ওই পল্লী চিকিৎসক দ্বারা ঔষধ খাইতেছি, তাই কিছুদিন ভালো ছিলাম, আস্তে আস্তে আর কি জিনিস গড়াইতেছে। এই আমি গেলাম আলরাজি হসপিটালে, ওখানে এক মিশরি ডাক্তার, সে আমার আলট্রাসাউন্ড করলো, ব্লাড টেস্ট করলো, ব্লাড টেস্ট করে বলতেছে তুমি তাড়াতাড়ি দেশে যাও, বাংলাদেশে চিকিৎসা করাও। আসলাম বাংলাদেশে এক মাস পরে আমার রোগ গড়াই ফেলাইল। আই খুলনায় চিকিৎসা করাইলাম, 3 জন ডাক্তার দেখাইলাম, লাস্ট ডাক্তার SK বললাম স্যার, সে বললো তুমি ঢাকায় যাও। তে ঢাকায় আসিয়া পূর্বে স্যার আবু হানিফের স্যারের সাথে দেখা হইলো, সে আমার চিকিৎসা করছে, আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এখানে কত টাকা ব্যয় হয়েছিল? না, এই এখানে আমার এক টাকাও ব্যয় হয় নাই, যা মেডিসিন টেন কিছু লাগছে এই আর কি। অপারেশনের পর এখন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব সুস্থ আছি। আপনি এই চিকিৎসার পাশাপাশি কি কি সাপোর্ট পেয়েছেন উক্ত হসপিটাল থেকে এবং সংশ্লিষ্ট চিকিৎসকের কাছ থেকে? পুরো চিকিৎসার আমি হেল্প পেয়েছি, এমনি মেডিসিন থেকে বা সহযোগিতা খানা পিনা সবই পেয়েছি, কোনো কষ্ট আমার হয় নাই, আমি এখনও বাইতেছি, খুব সাপোর্ট পেয়েছি। আমার মতন যদি এরকম কারো রোগ থেকে দেয় তাহলে আসুন, আপনারা তেজগাঁয় আসুন, তেজগাঁয় এসে চিকিৎসা করান, খুব ভালো চিকিৎসা হয়। আপনি কি আবার ওমানে ফিরে যাবেন? না, আমার আর সে সাফল্য নাই যে আমি আর বিদেশ যাব, এখন আল্লাহ যেভাবে চালায় সেভাবে আমার চলতে হবে। প্রথমে আমরা আউটডোরে রোগীটা দেখি এবং রোগীটা দেখার পরে আমরা এটা নিয়ে বোর্ডে আলোচনা করি। পরীক্ষা নিরীক্ষা করার পরে যে রোগটা আমরা জানতে পারি সেটা হলো মেডুলারি কার্সিনোমা থাইরয়েড, এটা থাইরয়েড গ্ল্যান্ডের একটা খারাপ রোগ। এবং সিটি স্ক্যান করে আমরা দেখতে পারি যে এই রোগ গলার 2 পাশে যেমন বিস্তৃত আছে এবং সেটা বুকের ভিতরে, অর্থাৎ সেখানে হার্টের উপরে এবং 2 লাংসের মাঝখানেও সেই রোগ ঢুকে গেছে। সেজন্যে এই রোগীর চিকিৎসা করা আমাদের জন্য অত্যন্ত কঠিন ছিল এবং আমরা সিদ্ধান্ত নেই যে এই অপারেশন আমরা করতে চাই, কিন্তু এর অনেক রিস্ক আছে। রোগীর সাথে এবং রোগীর আত্মীয় স্বজনের সাথে আমরা কথা বলি যে আপনার এই অপারেশন বাংলাদেশে এর আগে আমরা আর করি নাই, সেই জন্য রোগীর সাথে আলাপ করলাম যে এই রোগী অপারেশন করতে গেলে অত্যন্ত ঝুঁকির সম্ভাবনা আছে এবং আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরা সেই অপারেশন করব। ইউনুস সাহেব যিনি আমাদের রোগী, ওনার মনোবল ছিল অনেক ভালো এবং উনি আমাকে বললেন যে স্যার আপনি আল্লাহর ভরসা করে আপনি অপারেশন করেন। আমরা যে কাজটা করি এইখান থেকে এই পর্যন্ত আমরা কেটে দেই এবং এইখান থেকে বুকের যে হাড় আছে সেই স্টারনামকে আমরা 2 ভাগ করি। হার্টের সার্জারির সময় যা করা হয় তারপরে এটাকে প্রসারিত করে যন্ত্রের মাধ্যমে, তখন যে তার ভিতরে যে অংশ যেখানে ক্যান্সার ঢুকেছিল সেইখান থেকে আমরা ক্যান্সার বের করে নিয়ে আসি এবং এই গলার যে অংশের টিউমারগুলি ছিল সেগুলি আমরা অপারেশন করি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে গলা এবং এগুলোতে কিছুই নাই এবং বুকের যে চিহ্ন আছে সেটা আপনারা দেখেন শুকিয়ে গেছে। এখন উনি কথা বলতে পারছেন, খাওয়া দাওয়া করতে পারছেন, চলাফেরা করতে পারছেন, এতে ওনার কোনো সমস্যা নেই। আর বুকের ভিতরে যে রোগ ছিল সেই রোগও কিন্তু আমরা ভালোভাবে পরিষ্কার করেছি, নিয়ে এসেছি। রোগের ভিতর বুকের ভিতরে যে রোগ সেই নিয়েও আমরা এখন আর চিন্তিত নই।